অন্যান্য দলবিলাকৰ লগতে অসম জাতীয় পৰিষদে সমষ্টিত নিৰ্বাচনী অভিযান আৰম্ভ কৰিছে। চাহ জনগোষ্ঠীয় সংখ্যাগরিষ্ঠরূপে জনাজাত ডুমডুমা সমষ্টির প্রার্থী সুরেশ ভূমিজে ডুমডুমাত এক দলীয় সভাত অংশগ্রহণ করে সমষ্টির দলীয় কর্মীর সঙ্গে পরিচয় হওয়ার নির্বাচনী যুঁজর রণনীতি তৈয়ার করে। সভাত 125 নং ডুমডুমা সমষ্টির 15টা গাঁও পঞ্চায়েতর পরিষদর কর্মী আর নেতাসকল উপস্থিত থাকে। জাতীয়তাবাদী ভাবধারার ভোটে জাতীয় পরিষদর প্রার্থীগুলি জয় করা নিশ্চিত বলে সুরেশ ভূমিজে উল্লেখ করে। বিজেপি সরকার আর বিজেপি প্রার্থীগুলির বিরুদ্ধে তীব্র বাক্যবান করা দেখা যায় ভূমিজক। যেহেতু আপনাদের জানিছে সমাগত নির্বাচনের সময়, গতি এইবার আমি আইমাতৃ গর্ভের জন্ম হওয়া আঞ্চলিকতাবাদ দল জাতীয় পরিষদ আর আজি জাতীয় পরিষদর প্রথম ডুমডুমা সমষ্টির অন্তর্গত থাকা সমষ্টির আজি সভা আসে ডুমডুমা শাখা সাহিত্য ভবনত। আর ডুমডুমা সমষ্টির অন্তর্গত থাকা প্রায় 16খন আঞ্চলিক পঞ্চায়েতর অন্তর্গত থাকা পরিষদর প্রতিখন আঞ্চলিক সমিতির সভাপতি সম্পাদকর লগত আমার আজি আলোচনা আসে। আর এজ এ প্রার্থী হিসাবে তেখেতকলে সমষ্টির সমূহ আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ সকলের চিনাকি পরিচয় করাই দিছে। আর অনাগত দিনত আঞ্চলিকতাবাদর শক্তি ডুমডুমা 125 নং বিধানসভাত বিজয় নিশ্চিত, এই কথা আজি আমি ইয়াত সম্পূর্ণরূপে সকল আঞ্চলিক সমিতি ঐক্যবদ্ধভাবে আমি আজি চিরাং করেছো। কেলে আপনার ভোট দিব ডুমডুমাত? কেলে ভোট দিব? বিগত 15টা বছরে কংগ্রেস সরকারখনের শাসনত থাকা সময় যি ধরনের কংগ্রেস সরকারখনে অসমৰ জনগণক আভুয়া ভাৰি তেখেতসকলে আমার বিশেষকে বাগিচা অঞ্চলের রাইজক আদিবাসী চাহ শ্রমিকসকলক আভুয়া ভাৰি কিছু আঁচনি সূতা কম্বলর নামত ভোট বেঙ্ক রূপে তেখেতসকলে কংগ্রেসে ব্যবহার করে আসে। আর ক্রমান্বয় শিক্ষিত হয়ে আমার জনগোষ্ঠীর রাইজে তথা সমষ্টিবাসী রাইজে উমান পাই গোটাই বস্তুখিনি অনুধাবন করলে যে এই সরকারখনে আমাক শোষণ করে আছে আঁচনির নামত। কিন্তু সেই কারণে মোদী সরকারের নেতৃত্বত পরিবর্তন সবকা সাথ সবকে বিশ্বাসের উপর আস্থা রাখি প্রায় 3 কোটি জনগণই এক পরিবর্তনের আশা রাখি সরকার গঠন করেছিল। কিন্তু আমি দেখিলো এই সরকারখনে অসমিয়ার আবেগ অনুভূতক লই পিনে সরকার গঠন হওয়ার পিছত এই সরকারখনে যেতিয়া অসমর স্বাভিমানক আঁঠু করাই জিয়ার অসমত যে ধরনের এক পরিকল্পনা রচিত তেখেতকে থিয় করিলে, যার কারণে অসমর অসমিয়া স্বাভিমান আই মাতৃসকল যুবকসকলে ইয়ার তীব্র বিরোধিতা করলে। আপনাদের জানেই যে অসমত অসম আন্দোলনের 855 জন শহীদক এইখন সরকারে ভরিত নষ্ট করেছে, অসম একরক তেখেতকলে ভরিত নষ্ট করেছে, যি নেকি ভারতবর্ষ দেখেই ভারতের প্রধানমন্ত্রী এই অসম একরখন শাসন স্বাক্ষর করেছিল। আজি সেই প্রধানমন্ত্রীয়ে 16 চনের নির্বাচনত অসমত কৈছিলে অসমত 16 মে'র পৰা বাংলাদেশে ইয়ার পৰা তুলি টপলি যাব লাগিব। আজি আমি দেখিছিল দরিদ্র সকলের বিকাশের নামত স্লোগান করেছিল, সবকা সাথ সবকা বিকাশের নামত তেখেতকলে স্লোগান করেছে, কলা ধন আনার তেখেতকলে সপন দেখাইছিল। আজি অসমৰ রাইজে ইয়ার প্রতিটো জবাব অসমৰ রাইজে আজি দেখিছে যে একেবারে সূত্রলিপির বিনিময়ত এই সরকারখন চলা আর বনিয়া গোষ্ঠীর লগত মিলি অসমৰ জনগণক শোষণ করে মূল্য বৃদ্ধি করে পিনে অসমৰ জনগণক শোষণ করে পিনে তেখেতকলে পুঁজি অর্থন করার এক পরিকল্পনা দৃষ্টিগোচর হয়েছে। গতিকে অসমৰ রাইজর আবেগ অনুভূতি মরম চেনেহর নিমিত্তে এই সরকারখন গঠন হয়েছে। 5 জন অসমিয়া তেজাল ফুলকমলিয়া যুবকক এইখন সরকারের দিনতে হত্যা করা হল, সেই হত্যা অসমৰ রাইজে অসমৰ আঞ্চলিকতাবাদর থকা রাইজে কেতিয়াও পাহরিব নোৱাৰে। যার আশাত যার মরম চেনেহ লৈ পিনে এসময়ের সদৌ অসম ছাত্র সন্থার সন্মানীয় সভা সম্পাদকর দায়িত্ব থকা লুরুণজ্যোতি ডাঙরিয়ায় অসমৰ 3 কোটি 30 লাখ জনগণের আশীর্বাদ লৈ অসম জাতীয় পরিষদ গঠন করিলে। আর আপনি দেখিছে শদিয়ার পৰা ধুবুরীলৈকে জাতীয় হত্যা লুরুণজ্যোতি আর জগদীশ ভূঞাদেবর লগত আছে। গতি আপনাদের নিশ্চিন্ত থাকত, এই হিতাধিকারী নিয়োগ করে পেলে তেখেতকলে চাহ শ্রমিকক 50 টাকা বৃদ্ধি করার নামত যে নাটক করিলে সেই নাটক ডুমডুমা সমষ্টির বা অসমৰ আদিবাসী চাহ শ্রমিকসকলে বুঝি উঠিছে, যেহেতু আপনাদের দেখিছেই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে এই বিষয়টির উপর হস্তক্ষেপ আউজ করেছে। গতি তেখেতকলে আভুয়া ভাড়ি পিনে যি ধরনের তেখেতকলে আজি সিলিন্ডার দিছে, তেখেতকলে সিলিন্ডার দিয়ার বিনিময়ত আজি আপনাদের দেখক সিলিন্ডারের 4টা বছরত সিলিন্ডারত 200-250 টাকা তেখেতকলে বৃদ্ধি করেছে, এক প্রকারে ফ্রি তেখেতকলে আসনি ঘোষণা করেছে বা হিতাধিকারী দিছে, এক প্রকারে কোটি কোটি জনগণের পর তেখেতকলে প্রতিটি মাহত প্রতিটি 15 দিনত 200 টাকাকে অর্জন করে এক বিশাল মানে টাকা আহরণ করার এক তেখেতকলে রণকৌশল করেছে। গতি ডুমডুমা সমষ্টির 1,22,000 রাইজে
এইবার আঞ্চলিকতাবাদক তেখেতকলে জিয়া জয়যুক্ত করাব। এয়া চিরসত্য, বিজেপির কোনো ধরনের নীতি আদর্শ নাই। যেহেতু আপনাদের দেখিছে বিগত সময় কংগ্রেসর প্রার্থিত্ব বিচরা রূপেশ গোয়ালা ডাঙরিয়ায় শ্রমিক SCMSর সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক দায়িত্ব লই বিজেপি সরকারের বিরুদ্ধে তেখেতকলে শ্রমিক গর্জন করিলে আর একটা নিশাতে তেখেতে টিকেট অর্জন করিলে। গতি তেখেতর উপর ডুমডুমা সমষ্টি রাইজে কোনো ধরনের আশা নেরাখে বা ডুমডুমা অঞ্চলের চাহ বাগিচাত বসবাস করা শিক্ষিত যুবকসকলে যদি তেখেতক বুঝিব নোৱাৰে তেনেহলে অসমত চাহ বাগিচার নামত চাহ শ্রমিকর নামত তেখেতকলে যে রাজনীতি করে টিকেট অর্জন করার নামত গর্জন করে আসলে শ্রমিকে সেই কথাটা বুঝি পাবলে আজি শিক্ষিত শ্রমিকসকলে কোনো বরাদ্দ নাই। গতি বর্তমান আমার ইয়াত যেহেতু কংগ্রেস সরকারের MLA যেহেতু তেখেতকলে আছে গতি কংগ্রেস সরকারের MLAর গরাকিরও কাম সমষ্টিবাসী রাইজে সন্তুষ্ট নাই। গতি তেখেতর কিছু সরল মানসিকতা হলেও তেখেতর কাম করার নীতি আদর্শ বা কাম করার যে ইচ্ছা হব লাগছে তেনে ধরনের কাম করার দৃষ্টিগোচর হওয়া নাই। তেখেতে বহু সময় জাতিগতর নামত বহু সময় সমষ্টিত কিছু কথা তেখেতকলৰ পৰা বা এনে ধরনের এই দলটোৱে করার আমার পরিকল্পনা হয়ে আহিছে। গতি এই গিটাই কথা ডুমডুমা সমষ্টি রাইজে বিবেচনা করে এবার বিবেক ভোট দি জাতীয় সত্তাক জাতীয় স্বাভিমানক ডুমডুমা সমষ্টিত বিজয় ধ্বজ উড়াব এই কথা 100%। ডুমডুমার পৰা ললিতাতে রিপোর্ট, নিউজ নেক্সট। সগৌরবে যা 17 বছর ধরে সোনাপুর অঞ্চলত রাইজর সেবার মানসে হোটেল ব্যবসায় আরম্ভ করা অন্যতম এজন অসমীয়া ব্যবসায়ীর কষ্টর ফসল ডিলাইট ধাবা। সদায় থলুয়া খাদ্যর উপর গুরুত্ব দিয়া এই ধাবাত থালি একেবারে কম মূল্য উপলব্ধ। সুস্বাদু খাদ্য, সম্পূর্ণ ঘরুয়া রুচি সমৃদ্ধ এসাজ খোৱাৰ আপুনি ইচ্ছা করেছে নাকি? তেন্তে আহক সোনাপুরের ডিলাইট ধাবালৈ, যত পাব সকলো ধরনের উৎকৃষ্ট মানের খাদ্য সম্ভার। যোগাযোগ করক 9954277793 অথবা 9859139171।